Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. فقد قال الشيخ صالح الفوزان حفظه الله تعالى لا تنافي بين إثبات القدر وإسناده أفعال العباد إليهم حقيقة وأنهم يفعلونها باختيارهم. وقال الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى والعباد فاعلون حقيقة والله خالق أفعالهم والله خالق أفعالهم والعبد هو المؤمن والكافر والبر والفاجر والمصلي والصائم وللعباد قدرة على أعمالهم ولهم إرادة والله خالقهم وخالق قدرتهم وإرادتهم كما قال تعالى لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وهذه الدرجة من القدر يكذب بها عامة القدرية الذين سماهم النبي صلى الله عليه وسلم مجوس هذه الأمة ويغلو فيها قوم من أهل الإثبات حتى سلبوا العبد قدرته واختياره ويخرجون عن أفعال الله وأحكامه حكمها ومصالحها وهنا الله سبحانه وتعالى شمسا جي الله رب العالمين شب كيشو كي سيشتي كورتشن ايبون شمستو كيشور তকদির সুনির্ধারিত করেছেন। তার মধ্যে আমরা মানুষ আমাদের প্রত্যেকটি বিষয়ের তকদির আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন। সালাতু ওয়া সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি একজন মানুষ, একজন নবী, একজন রাসূল, একজন আল্লাহর সৃষ্টি হিসাবে তকদির বিধানের ঊর্ধ্বে নন। আমাদের আকিদা আল ওয়াসিতিয়ার ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকে পর্ব নম্বর হচ্ছে 32। গত দুই সপ্তাহ তাকদীর সম্পর্কে দুটো আলোচনা হয়েছে, আজকে তাকদীর সম্পর্কে তৃতীয় আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন, তাকদীরের বিশেষ একটি দিক তা হচ্ছে কিছু বাতিলপন্থী গোমরাহ যারা তকদিরের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে তাদের খণ্ডন। তকদিরের ক্ষেত্রে একদল গোমরাহ হয়েছে যারা তকদিরকে অস্বীকার করেছে, তাদেরকে কাদরিয়া বলা হয়, তকদির অস্বীকারীদেরকে কাদরিয়া বলা হয়। আর একদল যারা তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, সুতরাং এমন ভাবে তকদিরকে তারা সাব্যস্ত করেছে যে তকদিরে যা আছে তাই আমাদের করার কিছু নেই, আমাদের কিরূপ কিছু করে লাভও নেই। এরা হচ্ছে জেবরিয়া। জেবরিয়া এই জন্য এদেরকে বলা হয়, এই গোমরা ফিরকাকে, কারণ তারা মনে করে যে আমরা হচ্ছে মজবুর। জেবরিয়া শব্দটি থেকেই বা মজবুর থেকে এই জাবরিয়া ফিরকার নাম, যারা মনে করে যে আমরা হচ্ছি মজবুর, অসহায়, নিরুপায়, আমরা হচ্ছি পাথরের মতো। এটা পাথরকে যেখানে ফেলে রেখে দেওয়া হবে সেখানেই পড়ে থাকবে যদি সেটা সেখান থেকে সরানো না হয়। পাথরের মধ্যে সেখান থেকে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। ঠিক তেমনি মানুষ আমরা কাল জামাদে পাথরের মতো, এটি পাহাড় পর্বতের মতো, ও করবে কি, ওর মধ্যে নড়ার কোনো ক্ষমতা নেই। তা আমরা করবো কি, আমাদের দ্বারা পাপ হচ্ছে, আমাদের কোনো ক্ষমতা নেই, আউযুবিল্লাহ। এটা হচ্ছে জেবরিয়াদের কথা। আর যার দ্বারা ভালো কাজ হচ্ছে ওর করার কিছু নেই, ও পাপ করতে পারবে না। স্পষ্ট এসব গোমরাহি। তকদিরের ক্ষেত্রে গত সপ্তাহে বলেছি যে দুটো দল গোমরা পথভ্রষ্ট হয়েছে, কাদেরিয়া তকদির অস্বীকার করে আর জেবরিয়া তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, অস্বীকার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে কাদেরিয়া, আর সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে জেবরিয়া। জি,
আর মধ্যম পন্থ অবলম্বন করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা তাকদীরের একটি দিককে সাব্যস্ত করেছে, তাতে বাড়াবাড়ি করেনি বিনা বাড়াবাড়িতে, আর আর একটি দিকেও অস্বীকার করেছে। কেমন করে, আজকের আলোচনাতে স্পষ্ট হবে। এবং এই দুটো ফিরকার কয়েক রকম করে খণ্ডন করেছেন কয়েকটি বিষয়ের ক্ষেত্রে, তা আপনারা জানতে পারবেন। প্রথম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন সংক্ষেপে এর ব্যাখ্যা করে দেব, আর তারপরে বিস্তারিত এই বিষয়গুলি যে বিষয়গুলির ব্যাখ্যা হবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর উক্তির, সেগুলি সম্পর্কে শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা কি বলেছেন আরো যাতে করে স্পষ্ট হয়। বলছেন শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা আজকের বিষয়বস্তু সম্পর্কে, হেডলাইন সম্পর্কে, লা তানাফিয়া বাইনা ইসবাতিল কবরি কদরে, লা তানাফিয়া বাইনা ইসবাতিল কদরে ওয়া ইসনাদেহি আফআল আল ইবাদে ইলাইহি হাকীকাতান। বলছেন যে তাকদীর কে সাব্যস্ত করা আর মাঝে আর বান্দার কাজকর্মকে বান্দার সাথে সম্পৃক্ত করার মাঝে, হ্যাঁ, আসল অর্থে বান্দা যে কাজগুলি করে সেই কাজগুলিকে বান্দার সাথে সম্পৃক্ত করা, যে এটা কে করেছে, অমুক করেছে, বলি না আমরা এই কাজটা কে করেছে, ভালো কাজ করলো, এটা কে করেছে, অমুক করেছে, কথাটাকে ভুল, মন্দ কাজ কেউ যদি করে একটা খারাপ কাজ করেছে, এই ধরনের কাজ কে করলো, বলি যে অমুক করেছে, তাহলে কাজটাকে মানুষের সাথে আমরা সম্পৃক্ত করছি না করছি না। এই যে যে কোনো কাজকে মানুষের সাথে আমরা সম্পৃক্ত করছি, এটা একটা বিষয়। আর আর একটা বিষয় যে তকদির সাব্যস্ত আছে, তকদির আছে আল্লাহর পক্ষ থেকে, তকদিরের যে স্তরগুলি পড়েছেন সবগুলি এখানে স্মরণ রাখতে হবে বোঝার জন্য। এই সমস্ত স্তরগুলি আছে, তকদির স্তরগুলিকে এক্ষেত্রে ফিট করেন, তকদির আছে মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মাশাআল্লাহ। দুই নম্বর লিখে রেখেছেন, তিন নম্বর আল্লাহর ইচ্ছাতে হয়, হ্যাঁ, চার নম্বর আল্লাহ সৃষ্টি করেন, এই সমস্ত কাজকর্ম বা বস্তু এগুলো আছে, সাব্যস্ত তকদির আছে। আর তার সাথে সাথে এই যে কাজগুলি হচ্ছে ভালো মন্দ কাজ, এগুলি মানুষের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, এই দুটোর মাঝে কোনো বিরোধ নেই, দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই, মানুষের সাথে সম্পৃক্ত করছেন, তা আবার লেখা আছে কি করে, বা লিখা আছে তাহলে মানুষের সাথে কি করে সম্পৃক্ত করছেন, ও তো লিখা আছে, আল্লাহ লিখে রেখেছে, এইরকম নয়, দুটোতে কোনো দ্বন্দ্ব নেই বলতে চাইছেন। আমরা আসল অর্থেই হাকিকাতন মানে হচ্ছে আসল অর্থে আমরা ব্যবহার করে থেকে আমাদের ভাষায় যে অমুক কাজটা অমুক লোক করেছে, ভালো হোক আর মন্দ হোক, এটা রূপক অর্থে নয়, মাজাজে নয়, রূপক অর্থে নয়। রূপক অর্থ বুঝেন আপনারা কাকে বলে, না শুধু শোনেন, শব্দটা তো শোনেন কিন্তু যদি উদাহরণ দিয়ে বুঝাইতে হয় তো হয়তো বুঝাইতে পারবেন না। রূপক অর্থ কি এমন আছে যে বুঝাইতে পারবে, যে এমন একটা শব্দ বা বাক্য ধরেন একটা সেন্টেন্স আপনি ব্যবহার করছেন যেটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, খুব সহজ ভাষায় দেশের ভাষায় বুঝান। আচ্ছা আপনাদের ওই যে ব্রিজটা যমুনা ব্রিজ কোন যুগে তৈরি হয়েছে, পদ্মা ব্রিজ কোন কার যুগে তৈরি, কার আমলে তৈরি হয়েছে, এরশাদ আমলে না অন্য কার আমলে, কার আমলে, আচ্ছা ধরেন যে তৈরি করেছে, হ্যাঁ বলছে অমোক ব্যক্তি এর রাষ্ট্রনেতা যেই সময় এই কাজটা হয়েছে ওর সাথে সম্পৃক্ত করি যে এই ব্রিজটা অমোক নেতা করেছে, বলছি না বলছি না বলছি। আরবরা বলে বানাল আমিরু আল মদিনাতা, গভর্নর এই সিটিটা তৈরি করেছে, এই শহরটা গড়ে তুলেছে কে, অমুক গভর্নর তৈরি করেছে। এখন এটা আসল অর্থে আছে না রূপক অর্থে, মাশা আল্লাহ, কারণ আসল অর্থে কে তৈরি করেছে, লেবার রাজমিস্ত্রি তৈরি করেছে, এবার বোঝা গেছে। ব্রিজটা কে তৈরি করেছে, সব রাজমিস্ত্রি তৈরি করেছে, ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রিরা তৈরি করেছে, কোন সরকার তৈরি করেনি সরাসরি, কিন্তু সরকারের তত্ত্বাবধানে অথবা খরচে তৈরি হয়েছে, সেজন্য এই বাড়িটা আমি তৈরি করেছি, বলি না বাড়ি তৈরি করেছেন, আর বাপ ভাইয়েরা বাস করছে, এই বাড়িতে আমার ভাইয়েরা বাস করে কিন্তু তৈরি করেছি আমি, এটা কি অর্থে, হাকিকাত না মাজাজ,
এটা মাজাজ রূপক অর্থে, আসল অর্থে না, আপনি তৈরি করেনি, আপনার খরচও তৈরি হয়েছে, রাজমিস্ত্রিরা তৈরি করেছে। তো রাজমিস্ত্রি তৈরি, এই বাড়িটা অমুক রাজমিস্ত্রি তৈরি করেছে, এটা হচ্ছে হাকিকি, মানা হাকিকি, আসল অর্থে। আর এই বাড়িটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে মাজাজ রূপক অর্থে। তা আমরা আমাদের কাজকর্মগুলি যে নিজের সাথে বা অন্যের সাথে সম্পৃক্ত করি, এটা হাকিকি না মাজাজি, মানে আসল অর্থে না রূপক অর্থে, হাকিকি। এই কাজটা কে করেছে ভাই? ধরেন একটা ইসলামিক সেন্টার, একটা মাদ্রাসা তৈরি করেছে, এই কাজটা কে করেছে ভাই? অমুক ব্যক্তি অমুক নেক কাজটা করেছে। আর একটা সিনেমা হল তৈরি করেছে, এই সিনেমা হলটা কে তৈরি করেছে? অমুক তৈরি করেছে, আসল অর্থে না, না আল্লাহ করেছে। হ্যাঁ, আল্লাহ তো সৃষ্টি করেছে, আল্লাহ তো চেয়েছেন, আল্লাহ তো লিখে রেখেছেন, আল্লাহ তো জানেন চারটা অসিস্তার হলো কি হলো না। তো আল্লাহর সাথে আমরা সম্পৃক্ত করি এই কাজগুলি কেনা বান্দার সাথে সম্পৃক্ত করি? বান্দার সাথে, রূপক অর্থে না আসল অর্থে, আসল অর্থে এটা। জি হ্যাঁ, যে এই কাজগুলি কার? অমুকের। এ দেশকে ভালো করেছে অমুক, এ দেশকে খারাপ করেছে অমুক। জি, আসল অর্থ। এবার বোঝা গেছে? জি। তো শেখ সালেহ ফজল বলছেন যে তকদির সাব্যস্ত, আর কাজগুলি যে মানুষ করে, এই ভালো হোক আর মন্দ হোক, এই কাজগুলিকে মানুষের সাথে যে যে কাজগুলি করে তাদের সাথে সম্পৃক্ত করা, যে আসল অর্থে এই দুটোর মাঝে কোনো বিরোধ নেই। আর মানুষ যে কাজগুলি করে সেটা স্বাধীনভাবে করে না নিরুপায় হয়ে করে? তাই বলছে ওয়ান্নাহুম ইয়াফআলুনাহা বিইখতিয়ারিহিম, আর বান্দারা কাজকর্মগুলি করে তার স্বাধীনভাবে, বিইখতিয়ার, তাদের ইখতিয়ারি, ইজতিরার নয়, মজবুর হয়ে করে না। কেউ মজবুর হয়ে নামাজ পড়ে না, আর কেউ মজবুর হয়ে চুরি করে না। বুঝা গেছে না? কেউ মজবুর হয়ে শিরিক করে না, কবর মাজারে সেজদা করছে, বলছে আমি কি করবো, আমার তকদিরে লেখা আছে কবর মাজারে সেজদা করা, বলতে পারবে মজবুর করেছে তাকে? না, স্বাধীনভাবে শিরিক করছে, স্বাধীনভাবে তাওহীদ কায়েম করছে। ও আন্নাহুম ইয়াফআলুনা বিইখতিয়ারিহিম, এই বিষয়টি বলে খণ্ডন করতে চেয়েছেন। আর এই বিষয়ের আন্ডারে যে আলোচনা আছে তাতে এই দুটো বাতিল ফিরকার, একটি হচ্ছে কাদেরিয়া আর একটি হচ্ছে জাবরিয়া। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন শুনুন, বলছেন ওয়াল ইবাদু ফাইলুনা হাকীকাতান, বান্দারা কাজকর্ম সত্যিকার অর্থেই করে। বান্দা যে কোনো কাজ করছে সেটা সে নিজেই করে। যদি বলেন না অমুক কারণে আল্লাহ করেছে, তারা ভুল। হ্যাঁ, আল্লাহর তকদিরে হবে এটা লিখে রেখেছেন বলে আল্লাহ করেছেন বলবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলে আল্লাহ করেছেন, আল্লাহর ইচ্ছা তো হয়েছে সেজন্য আল্লাহ করেছেন বলবেন? না, কে করেছে কাজটা? বান্দা করেছে। বলছে যে বান্দারা ওয়াল ইবাদু ফাইলুনা, তারাই হচ্ছে কর্তা, বান্দাই হচ্ছে কর্তা হাকিকাতান, আসল অর্থে। ওয়াল্লাহু খালিকু আফআলিহিম, এবং আল্লাহ তাদের কাজগুলিকে সৃষ্টি করেন, আল্লাহ তাদের কাজগুলিকে সৃষ্টি করেন। তাহলে যে কোনো কাজ আমাদের থেকে হয়, ভালো হোক অথবা মন্দ হোক, তাতে দুটো দিক আছে। একটা কর্মের দিক, করা সেই কাজটা করে কে? আল্লাহ করে না বান্দা করে? বান্দা করে। আর একটা দিক হচ্ছে এই কাজগুলি সৃষ্টি করা, এটা কে করেন? আল্লাহ। আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেন। এই যেমন সূরা সাফাতের একটি আয়াত গত সপ্তাহে বলেছে ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আর তোমরা যা কাজকর্ম করো, আমল করো, তাও আল্লাহ সৃষ্টি করেন। জি, এই দুটো কথার মাধ্যমে এই দুটো ফিরকার খণ্ডন করা হয়েছে। আগে ব্যাখ্যাটা করে দিই, যারা সংক্ষেপে শুনতে চাইবে বুঝতে চাইবেন, সংক্ষেপে শোনা হয়ে যাবে, আর বিস্তারিত যারা শুনতে চাইবেন কেমন করে খণ্ডন করা হয়েছে জাবরিয়া কাদিরা পরে বলব। বলছেন ওয়াল আবদু হুয়াল মুমিন ওয়াল কাফির ওয়াল বার ওয়াল ফাজির ওয়াল মুসাল্লি ওয়াস সাইম, মানে বান্দা কাকে বলা হয়? বান্দা সৎ বান্দা, অসৎ বান্দা, বান্দা দুই রকম, ভালো বান্দা আর মন্দ বান্দা। হ্যাঁ, অনুগত অবাধ্য, দুই রকমই না বান্দা। আল্লাহর বান্দা হচ্ছে ইউ নাফরমান বান্দা, আর ইয়ে হচ্ছে অনুগত ফরমাবরদার বান্দা, দুটি বলে থাকি। বলছে বান্দা কাকে বলা হয়? সে হচ্ছে মুমিন, মুমিনও আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা, কারণ আল্লাহ তাকে আল্লাহর বন্দেগী ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সে অবাধ্য। যেই ক্ষেত্রে তার ক্ষমতা চলছে সেই ক্ষেত্রে অবাধ্য,
যেই ক্ষেত্রগুলিতে সৃষ্টিগত বিষয়গুলিতে তার ক্ষমতা চলে না তখন সেখানে বাধ্য, যেন মুখে খাচ্ছে, চোখে দেখছে, কানে শুনছে, নাকে শুনছে, হাতে ধরছে, পায়ে চলছে, তাই না? এগুলি সৎ লোক করছে, অসৎ লোক করছে, কারণ এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত বিধানের বা নীতিমালার বিরুদ্ধাচরণ করতে পারছে না। কিন্তু যখন শরীয়তের বিষয় আসছে তখন যেহেতু সে স্বাধীনতা ফিল করছে, সুতরাং সেই ক্ষেত্রে নাফরমান নাফরমানি করছে। তো হচ্ছে বান্দা মমিনকে বলা হয় কাফের কে বান্দা বলা, বর্র নেক লোককে বলা হয় ফাজের আর পাপিষ্টকে বলা হয়, অল মুসাল্লি নামাজ পড়নে বলা মুসাল্লি সলাত আদায়কারীকে বলা হয়, সায়েম রোজাদার বান্দা, ওয়ালিল ইবাদে কুদরাতুন আলা আমালি, বান্দা যে এই কাজগুলি করে, কেউ ইমান নিয়ে আসে, কেউ কুফরি করে, কেউ নেক কাজ করে, কেউ ফাসেকি করে, কেউ সলাত আদায় করে, কেউ সিয়াম পালন করে, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, বান্দার এইসব কাজকর্মের উপর ক্ষমতা আছে না নেই? রোজা রাখার ক্ষমতা আছে না নেই? রোজা ছাড়ার ক্ষমতা আছে না নেই? নামাজ কন্টিনিউ করে পড়ার ক্ষমতা আছে কি নেই? আবার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকার ক্ষমতা আছে কি নেই? আছে। তাই বলছেন ওয়ালিল ইবাদে কুদরাতুন, আর বান্দার ক্ষমতা রয়েছে আলা আমালিহিম, তাদের কাজকর্মের উপর সক্ষম, এই নয় যে অপারক মজবুর। ওয়ালাহুম ইরাদা, আচ্ছা কাজকর্ম যে বান্দা করে, স্বেচ্ছাই করে, সংকল্পের সাথে করে না অনিচ্ছাকৃত করে? স্বেচ্ছাই করে, যে কোনো কাজ করার আগে আমাদের মনে সংকল্প হয় যে কাজটা করব, তারপরে তখন আমরা নড়াচড়া করি বা হাত বাড়াই কাজ শুরু করি, ঠিক না? এটাকে এরাদা বলা হয়, এরাদা বা নিয়ত বলা হয়। বলছে ওয়ালাহুম ইরাদার, বান্দার নিজের সংকল্প বা ইচ্ছাও রয়েছে, নিজ ইচ্ছা মোতাবেক কাজ করে। ওয়াল্লাহু খালিকুহুম, আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, ওয়া খালিকু কুদরাতিহিম, এবং তাদের ক্ষমতাও কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ইরাদাতাহ, মানুষের যে সংকল্প হয় এটা করব অথবা না করার সংকল্প হয়, বলবো কথাটি, বলবো না সংকল্প হইল, মুখ খুলবো খুলবো না, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়ছে আর কেউ শিরকি কথা পড়ছে, ইয়াকুস মাদাদ পড়ছে, এই যে ইরাদা, ইরাদাটা কার? আল্লাহ না বান্দার? বান্দার এরাদা সংকল্পের সাথে করে না, নিজের নিয়তের সাথে সংকল্পের সাথে করছে, কিন্তু তাদের এই এরাদার সৃষ্টিকর্তাকে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছেন, তাদের ক্ষমতা সৃষ্টি করেছেন, ওয়াই এরাদা, তো তাদের সংকল্পকে আল্লাহ সৃষ্টি করেন। কামা কালা তালা, দলিল শোনেন, এক আয়াতে দুটোই দলিল আছে, বান্দারও ইচ্ছা হয় আল্লাহরও ইচ্ছে, বান্দারও ইচ্ছে আল্লাহর ইচ্ছার কথা একই আয়াত আছে সুরায়ে তাকবীর, অর্থাৎ এজাজ শামসু কুবেরাত, সুরা এজাজ শামসু কুবেরাতে রয়েছে 28-29 আয়াত। মহান আল্লাহ ইরশাদ করছেন, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সে সোজা পথে চলুক, লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যারা চাইবে বা যে চাইবে, আন ইস্তাকিম, সোজা চলতে বা সঠিক পথে পরিচালিত হতে, সে সঠিক পথে পরিচালিত হোক, চলুক। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের ইচ্ছার দখল আছে, অধিকার আছে, তোমরা যদি চাও যে ভালো পথে চলবো তো চলো, আল্লাহ বলছেন। আর আমরা বুঝতে পারি না, আমি গত সপ্তাহে বলেছি যে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা হাড়ে হাড়ে অনুভব করি, ছেলেরা দেখছেন যে কেউ নিজে থেকে ভালো আর কাউকে বারবার করে কি করতে হচ্ছে, তাগিদ করতে হচ্ছে, উপদেশ দিতে হচ্ছে, বাপ মা কি বলে না যে হ্যাঁ তোমরা ভালো পথ ধরতে চাইলে ধরো, বলি না কি তোমরা ভালো চাও না, তোমরা ভালো যদি চাও তাহলে ভালো রাস্তা ধরো, তাহলে বোঝা গেল যে চাওয়ার অধিকার বা ক্ষমতা তাদের আছে, বলি আমরা এই কথাগুলি বলে থাকি। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সে সোজা পথে চলুক। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তবে তোমরা চাইতে পারো না, ইল্লা, কিন্তু যদি চান আল্লাহ যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। এই আয়াতে কি প্রমাণ হইল? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর চাওয়াও আছে। এখানে প্রমাণ হলো কি, আগের আয়াতে লিমান শাআ মিনকুম বান্দার চাওয়া, আর ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, এতে দুটোই আছে, ওমা তাশাউ তোমাদের চাওয়া আছে, কিন্তু তোমাদের চাওয়া অতক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন
না চাইবেন, অর্থাৎ তোমাদের চাওয়া আল্লাহর চাওয়া। তো এটা মনে করি না যে আল্লাহর চাওয়াকে আমরা হারিয়ে দেব বা পরাস্ত করে আমাদের চাওয়া বলবৎ হয়ে যাবে, এটা হবে না। এবার বুঝতে পারছেন সহজ ভাষায়? যেমন দেশের জনগণ কিছু চায় আর সরকার কিছু চায়, অনেক সময় সরকার যা চাইছে তা করতে অপারগ হয়ে গেল, জনগণ গণ অভ্যুত্থান করে দিল, করছে না করছে না, বা জনগণের দাবিতে সরকার কি হলো একেবারে শীর্ণত করলো, উপায় নেই মানতেই হলো জনগণের কথা, হচ্ছে না হচ্ছে না। আবার কখনো জনগণ চেয়েছিল সরকার চেয়েছিল, কিন্তু এখানে জনগণ যা চেয়েছিল করতে পারলো না, সরকার যা চেয়েছিল তাই হলো। তবে বান্দা যত শক্তিশালী হয়ে যাক না কেন, তার চাওয়া সর্বদা বলবৎ থাকে না, কিন্তু রব্বুল আলামিন তিনি সবকিছুর মালিক, তিনি সৃষ্টিকে সৃষ্টিও করেছেন এবং সৃষ্টির ক্ষমতাও সৃষ্টি করেছেন, সৃষ্টির কাজকর্ম সৃষ্টি করে থাকেন, তাদের সংকল্প সৃষ্টি করে থাকেন, তার চাওয়া সবকিছুর উপর বলবৎ হয়। জি, তারপরে বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়া হাযিহি দারাজাতু মিনাল কাদারি ইউকাযিবু বিহা আম্মাতুল কাদরিয়া। তাকদীরে যে এই স্তরটি রয়েছে, যে স্তর সম্পর্কে আলোচনা হলো, এই স্তর অধিকাংশ যারা তাকদীর অস্বীকারকারী কাদরিয়া তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে, তারা এই তাকদীরকে অস্বীকার করেছে। কি? সৃষ্টিকর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর বান্দা কি করে? ফাইলুন, বান্দা হচ্ছে ফাইল কর্তা, আর বান্দার মাবুদ হচ্ছে আল্লাহ, হচ্ছেন সৃষ্টিকর্তা। জি, তো এটা অস্বীকার করেছে তারা, কি বলে যে না বান্দা নিজেই সৃষ্টি করে, আল্লাহর সেখানে কোনো কিছু চলে না, যে যা করে সে নিজেই সেটা সৃষ্টি করে। এই জন্য তারাও এক ধরনের মুশরিক, যারা তাকদীরকে অস্বীকার করে তারা হচ্ছে এক ধরনের কি? মুশরিক। তারাও যে মুশরিক, সেই জন্য তাদেরকে সালাফে সালেহীনগণ, সাহাবাই কেরামগণ, এই উম্মতের মজুস বলেছেন। বরং বেশ কিছু হাদিস রয়েছে যেগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মারফু হাদিস বর্ণনা করা হয়েছে যে আল কাদারিয়াতু মাজুস হাযিহিল উম্মাহ, তকদীর অস্বীকারীরা এই উম্মতের মজুস, অগ্নিপূজক, অগ্নিপূজকদের দুই এলাহ রয়েছে, আর যারা তকদীর অস্বীকারী কাদারিয়া তারাও দুই এলাহ সাব্যস্তকারী মুশরিক অগ্নিপূজকদের মতো। বলছেন যে তকদীরের এই স্তর অধিকাংশ কাদরিয়া, তকদীর অস্বীকারকারী কাদরিয়া ফিরকারা অমান্য করেছে, অস্বীকার করেছে। আল্লাযিনা সাম্মাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছেন মাজুস ও হাজিল উম্মাহ, এই উম্মতের মাজুস অগ্নিপূজক বলে। মুসলিম জাতির অগ্নিপূজক হচ্ছে তারা কাদরিয়া, যারা তকদীর অস্বীকার করে, তারা যারা তকদীরকে অস্বীকার করে তারা এই উম্মতের মাজুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হাদিসগুলি সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু গবেষক আলমারা বলেছেন, শেখ সলিল ফাউজান বলবেন যে যে হাদিসগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করা হয়েছে এই হাদিস, ওই হাদিসগুলি সহি নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তকদীর অস্বীকারকারী ফিরকা জন্মায়নি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয় যে ভবিষ্যৎবাণী করেছেন। সাহাবায়ে কেরামদের যুগে কাদরিয়া পয়দা হয়ে গেছিল, গত সপ্তাহে বলেছেন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় বাসরা থেকে খবর আসলো হযরত মুসাময়ে যে একদল পয়দা হয়েছে বাসরাতে যারা তকদীর অস্বীকার করছে। তখন সাহাবায়ে কেরামদের বিভিন্ন উক্তিগুলি রয়েছে, কোন কোন বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পৃক্ত করেছে ওই হাদিসটি। তাহলে সাহাবায়ে কেরামদের থেকে মওকুফ হাদিস রয়েছে যে কাদরিয়া হচ্ছে মজুস ও হাযিহিল উম্মাহ, এই উম্মতের অগ্নিপূজক মুশরিক। এই ছিল কাদরিয়াদের সম্পর্কে আলোচনা। এইখানে যে কাদরিয়ারা কি করেছে, তকদীরকে অস্বীকার করেছে, সৃষ্টি করে বান্দাই নিজের কাজকর্ম সৃষ্টি করে, বান্দা আল্লাহ আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, তাহলে কাদরিয়ারা কি বলছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, আমাদের কাজকর্মগুলি কে করে, আমরাই করি, আমরাই সৃষ্টি করি, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কার কথা? তকদীর অস্বীকারকারী কাদরিয়াদের কথা। জাবরিয়ারা বলছে ওয়াইয়াকুলু ফিহা কওমুন মিন আহলিল ইসবাতি, আর এই তাকদীরের বিষয়ে এক দল যারা তাকদীরকে সাব্যস্তকারী তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, গৌলু অতিরঞ্জন করেছে। শুরুতে বললাম না যে একদল তাকদীর অস্বীকার করতে বাড়াবাড়ি করেছে, আর একদল তাকদীরকে সাবেত সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, যারা তাকদীরকে
সীমাহীন ভাবে সাব্যস্ত করেছে, তারা বলেছে যে আমরা করব কি, তকদিরে লেখা আছে তো করার কি আছে। তাহলে আজকাল সমাজে বেদিন টাইপের লোকেরা বলছে আল্লাহ যদি নসিবে জান্নাত রাখে তো পাবো, না হলে কি আপনি শুধু তুমি নামাজ রোজা করে পাইবে। এরা হচ্ছে জবরিয়া, এরা হচ্ছে কি জবরিয়া, এরা জি নাম থাকা নাই থাক কিন্তু জবরিয়া আছে আজকাল সমাজে। হ্যাঁ, ভাগ্যে যা আছে তা হবে, বলছে না বলছে না, ভাগ্যে যা আছে তা হবে। তো এটা শুধু ধর্মের ক্ষেত্রে কেন বলছেন, আমি বহুবার এটা কথা বলি, দিনের ক্ষেত্রে কেন বলছেন, পেটের ক্ষেত্রে কেন বলছেন না, পেট পূজার ক্ষেত্রে বলেন দেখি কতটা সাহস আছে। তকদিরে যা আছে তা হবে, একটা বসে জীবনে ইনকাম করতে যাব না, যদি তকদিরে রিয়াল ডলার থাকে আর রুজি থাকে তো চাল ফেড়ে চলে আসবে, বলছেন না কেন, বাড়িতে বসে থাকবো রিয়াল বাড়িতে পৌঁছে যাবে, আছে কেউ, তাহলে একটা কেউ প্রবাস আসতো না। তো বলছেন যে একদল যারা তকদির সাব্যস্তকারী, শুধু তকদির সাব্যস্ত আহলে সুন্নাতের মত করলে তো ভালোই হইতো, মধ্যমপন্থী হইতো, কিন্তু এরা গুলু বাড়াবাড়ি করেছে। কি বাড়াবাড়ি করেছে, এমন কি হাত্তা সালাবুল আবদা কুদরাত ওয়া ইখতিয়ার, এমন কি তারা বান্দার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের ক্ষমতা এবং তাদের স্বাধীনতা। কোন বান্দার না ক্ষমতা আছে না স্বাধীনতা আছে, কি করবো আমার করার কি আছে, আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। কেউ যদি বলে যে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যে বহস হয়েছিল, তর্ক হয়েছিল, ওতে কে জিতেছিলেন, কিসটা জানা আছে না নেই, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তখন দুজনে কথোপকথন হইল, হ্যাঁ আপনি কে, হ্যাঁ তুমি কে, আদম আলাইহিস সালাম বলছেন, বলছে আমি মুসা, বনি ইসরায়েলের মুসা, বলছে হ্যাঁ বনি ইসরায়েলের মুসা নবী রসুল, আপনি কে, বলছে আমি হচ্ছি সে আদম, ও আপনি আবুল বাশার আমাদের পিতা, ও আপনি সেই মানুষ যিনি আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন এত কষ্টে ফেলেছে। এই বহসে কে জিতেছিলেন, আদম আলাইহিস সালাম, কেন তুমি কি তকদির বিশ্বাস করে না, তকদিরে এটা ছিল কিনা লিখা, তাহলে তো তকদিরে দোহাই দিলে, তো আজকাল যদি কেউ তকদিরে দোহাই দেয় তাহলে তো আদম আদম পার্টি হইল তাহলে, তাই না বলা যাবে। এখানে একটা জবাব সুন্দর আছে, চমৎকার, শুনে রাখেন ভালো করে দেখেন, কোনো কিছু অঘটন ঘটে যাওয়ার পরে তখন তকদিরের কথা বলা যাবে, কিন্তু তা ঘটার আগে বলা যাবে না যে তকদিরে যা আছে তাই হবে, আমি কিচ্ছু করব না, হ্যাঁ বা আমি যেমন ইচ্ছা তেমন চলবো, তকদিরে যা আছে তাই হবে, হ্যাঁ যা মনে লাগবে তাই করবো, তকদিরে যা আছে তাই হবে, জান্নাত নাহি জাহান্নাম, এটা বলা যাবে না। কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পরে যখন ঘটে গেল দিন দুনিয়ার ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি, তারপরে তখন তকদিরে কথা বলে মনকে সান্ত্বনা দেওয়া যাবে, অসুবিধা নেই, বোঝা গেছে না। যেমন আমি আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে অথবা গাড়ি চালাইলো, আমরা সতর্ক চালাই, সতর্ক রাস্তাঘাটে গাড়ি দেখে পারাপার করি, করি না করি না, কিন্তু পারাপার করতে গিয়ে মসজিদে যাচ্ছে রোডের এপার থেকে ওপার আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ধাক্কা দিয়ে আপনার যাই হোক ক্ষয়ক্ষতি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, কোনো কিছু হয়ে গেল, অক্ষম হয়ে গেলেন, যদি আপনার আত্মীয় স্বজন বাপ মা সব তিরস্কার করে, তুই একটা বোকা, তুই রাস্তা পার হইতে কেন গেলি, তুই কেন সফরে গেলি, কেন রিয়াজে গেলি, না গেলে তো ঘটতো না, এইসব বলা, হ্যাঁ বলা যাবে তখন না, ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে বলা যাবে না যে তুই এইরকমটা না করলে এরকমটা হইতো না, বুঝা গেছে। কিন্তু আগে সতর্ক থাকতে হবে, প্রথম থেকে আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য কি করতে হবে, সতর্ক চলতে হবে। যারা গাড়ি চালাচ্ছেন সতর্ক চলছেন কিনা, আর বাপ মা বলছে দেখ গাড়ি টাড়ি চালাবি যাচ্ছিস খুব সতর্ক সাবধান, ঘুম আসলে গাড়ি চালাবি না থেমে যাবি, বলছি না বলছি না, আরে আমরাও বলছি হিতাকাঙ্ক্ষী ভাইদেরকে বলছি যারা লং রুটে চলাফেরা করে, কিন্তু অঘটন ঘটে যাওয়ার পরে যদি ওকে তিরস্কার করি, হ্যাঁ যে তুমি যদি এরকম করে গাড়ি চালাতে না যেতে লং রুটে, আর এইভাবে যদি এত দূর মক্কা যাওয়ার কি দরকার ছিল, 80 টাকাতে তুমি মক্কা পৌঁছে যেতে, উমরা করে চলে আসতে কেন গাড়ি চালিয়ে গেলে, এইসব যদি করি তো হবে না, আর করে লাভ নেই, যা ঘটনা ঘটে গেছে। জি হ্যাঁ, এবার বুঝেছেন তো, আদম আলাইহিস সালামের যা ঘটনা ঘটে গেছে তারপরে তাকে তিরস্কার করছেন মুসা আলাইহিস সালাম, এই জন্য জিতেছেন। জি যে এখন তো করার কিছু নাই, তুমি তো জানো যে তকদিরে লেখা আছে, আর যা ঘটনা ঘটে গেছে, কিন্তু আগে থেকেই যদি তকদিরে
আগে থেকে যদি তকদিরের দোহাই দিতেন আদম আলাই ইসলাম এই জান্নাত থেকে বের হওয়ার আগেই, তাহলে সেটা ভুল হইত, সেটা করেননি তিনি। বুঝছেন কথা? হ্যাঁ, ভালো। আমরা যারা আমাদের সমাজের অসৎ লোক, তারাকে নামাজ পড়তে বললে বা ভালো কাজ করতে বললে, দিনের দিকে আসতে বললে, দিন শিখতে বললে, জান্নাতে যাওয়ার কাজ করতে বললে, তকদিরে দোহাই দেই। হ্যাঁ, অঘটন ঘটার পরে, জাহান্নামে চলে যাওয়ার পরে না আগেই? হ্যাঁ, আগে থেকে ভাঙি আছে তা হবে, আগে থেকে এটা নিষেধ। কর্ম করো, অকুলে মালু আল্লাহ বলছেন, আমল করো, কর্ম করো আল্লাহ বলছেন। বরং তকদির সম্পর্কে সাহাবিরা প্রশ্ন করেছিলেন, জি রাসূল আল্লাহ, আচ্ছা তকদির কি এমন কিছু কাদ ফরেগ আমিন, মানে আল্লাহ ফারেগ হয়ে গেছেন, একেবারে লিখা হয়ে গেছে? বলছে হ্যাঁ লিখা হয়ে গেছে, লিখা হয়েছে। তখন সাহাবিরা কি বলেছিলেন এই প্রশ্ন 1400 বছর আগে? ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে লাভটা কি, আমল কেন করব, তাহলে যা হওয়ার হবে। তখন কি বলেছিলেন? হ্যাঁ কথা ঠিকই তোমার, যেটা আছে ভাগ্য হবে, আমল করে কি বলে যান, কি বলেছেন, এ মালু কর্ম করো, আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, প্রত্যেককে সহজ করে দেওয়া হবে, প্রত্যেকের জন্য সহজ লাগবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। দেখেন অনেকে লেখাপড়া করতে ভালো লাগছে না, লেখাপড়া করলে মাথা খারাপ হয়ে যাবে, এমনও ছেলে আছে সুবহানাল্লাহ, ওকে বলছে আজকে তো অসুস্থ যেতে হবে না মাদ্রাসা, স্কুলে যেতে হবে, ও যাবে জবরদস্ত। আর কত ছেলে আছে মেরে মেরে ডেলি রেখে আসছে, পালিয়ে চলে আসছে, মেরে মেরে বাড়ি থেকে পাঠাইলে আমবাগান বসে থেকে রাস্তা থেকে চলে আসলো, করে না করে না? আমরা ছোট থেকে দেখেছি, আমরা স্কুলে যেতাম ওই মাঠে বসে থেকে কেঁদে কেঁদে বাড়ি ফিরে চলে আসলো, অথবা গুলি খেলে, গুলি খেলা ছিল এককালে, কিন্তু কর্ম করতে হবে, কর্ম করো, তারপরে না হয় তখন বলবো কি করবো ভাই, অনেক চেষ্টা করেছি আলেম বানার, অনেক চেষ্টা করেছি হাফেজ হওয়ার, অনেক চেষ্টা করেছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার, অনেক চেষ্টা করেছি বিদেশ যাওয়ার, অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, তখন বলেন যে এইটাই তকদির ছিল। বলছেন যে একদল যারা তকদিরকে সাব্যস্ত করে তারা বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে, হাত্তা সালাবুল আবদা, এমনকি তারা বান্দার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কুদরাতাহু, তাদের ক্ষমতা এবং তাদের ইখতিয়ার, স্বাধীনতা, না কোনো ক্ষমতা আছে না কোনো স্বাধীনতা আছে, মজবুর। আর তারা আল্লাহর কাজ কর্ম থেকে এবং আল্লাহর বিধান থেকে হেকমত রহস্যকে এবং মাসলেহাত মানে লক্ষ্য উদ্দেশ্যকে বের করে দিয়েছে, যে আল্লাহর কাজে কোনো কি নেই, হেকমত তত্ত্ব রহস্য নেই, আর আল্লাহর কাজে কোন রকমের লক্ষ্য উদ্দেশ্য নেই, ফালতু ফালতু তাহলে আল্লাহ কাজ করেছেন না। যদি মানুষ পাথরের মতো নিরুপায় হয় তাহলে আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, ফালতু না? এবার বুঝতে পারছেন না, পারছেন না? আমার মধ্যে ভালো করার স্বাধীনতা, মন্দ করার স্বাধীনতা আছে, তারপরে ভালো করছি আমি, মন্দ করছি না। আরেকজনের মধ্যে ভালো মন্দ দুটোই ক্ষমতা আছে, মন্দ কথা কাজ করছে, ভালো কাজ করছে না, এর ভিত্তিতে না জান্নাত জাহান্নাম, তাহলে জান্নাত জাহান্নামের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, না হলে ফালতু ফালতু না। আল্লাহ আমরা কিছুই করতে পারি না আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছ, এরকম নাকি? না, মোটেই না। তো যারা বলবে যে মন্দ মজবুর পাথরের মতো, তারা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে, আল্লাহর কাজে এবং আল্লাহর যে হুকুম হাকাম বিধি বিধান, এগুলিতে তাহলে কোনো কি নেই, না লক্ষ্য উদ্দেশ্য আছে, না কোনো হিকমত আছে। আল্লাহ বলে আকিমুসসালাহ, পরীক্ষা, কিসের পরীক্ষা? হ্যাঁ, আমি যদি নিরুপায় মজবুর হই তার কিসের পরীক্ষা করবে? এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শেষ হলো। এখন এই কথাগুলির প্রত্যেকটিতে কয়েকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলির মাধ্যমে কোন কোন কথা দিয়ে বা কোনো একটা বিষয়বস্তু দিয়ে কাদরিয়ার খণ্ডন করা হয়েছে আর কোনটা দিয়ে জাবরিয়ার খণ্ডন করা হয়েছে, এই বিষয়গুলি আমরা বুঝি। ফিরকা আমরা জানলাম তাহলে, তকদিরের ক্ষেত্রে দুটো গোমরা ফিরকা, একটি হচ্ছে কাদরিয়া তকদির অস্বীকারী, আর একটি হচ্ছে জাবরিয়া তকদির সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়িকারী। তকদিরই সবকিছু, আমাদের কর্মের কোনো
কোনো লাভ নেই আর ক্ষমতাও নেই আসলে, এই কথা বলছে তারা। আর মাঝখানে আহলুস সুন্নাতে ওয়াল জামা যারা তাকদীরকে যেভাবে কোরআন সুন্নাই বর্ণনা করা হয়েছে সেইভাবে বিশ্বাস রাখে, যতটা বুঝে বুঝে আর বাকিটা আল্লাহর এলেমে ছেড়ে দেয় এবং আল্লাহর কাছে কল্যাণের কামনা করে যে আল্লাহ আমার তকদিরটা ভালো করো, তকদির ভালো করো, দোয়া করো আল্লাহর কাছে। দোয়াটাও কর্ম, যেমন নড়াচড়া কর্ম তেমন দোয়াটাও একটা কর্ম, যে আল্লাহ আমার ভাগ্য ভালো করো, আমাকে জান্নাত না দাও, জাহান্নাম থেকে রক্ষা করো, জি তকদির ভালো করার জন্যই সব দোয়া। তো এখন আসেন প্রথম যে কথাটি বলেছেন যে বান্দা নিজের কাজগুলি হ্যাঁ নিজে করে কিনা আসল অর্থে না রূপক অর্থে, আসল অর্থে একটি কথা। এর মাধ্যমে খণ্ডন করা হয়েছে জাবরিয়াদের বলছেন আমিন সাহেব জাহমদ তাইফাত মিনহু ইলাল গুলুফি ইসবাতিল কাদারি, একদল তকদির সাবেত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, বান্দার কাছ থেকে ক্ষমতা ইখতিয়ার সবকিছু ছিনিয়ে নিয়েছে, এর মাধ্যমে তাদের খণ্ডন হলো বান্দা কাজগুলি হ্যাঁ নিজের স্বাধীনতার সাথে করে, তার মানে বান্দারও কি স্বাধীনতা আছে, বান্দা পাথরের মতো নয়। হে জাবরিয়া তোমরা বলছো বান্দা পাথরের মতো, পাথরের মতো নয়, খণ্ডন হলো। দ্বিতীয় অংশ ছিল আল্লাহু খালিকু আফা, আল্লাহ তাদের কাজগুলি সৃষ্টি করে, এর মাধ্যমে দ্বিতীয় ফিরকা হচ্ছে কাদরিয়া যারা তকদির অস্বীকার করেছে তাদের খণ্ডন, তারা কি বলেছে যে বান্দা নিজের কর্ম করে আর কর্ম সৃষ্টিও করে, কর্ম করে আর কর্ম সৃষ্টি করে, তাদের খণ্ডন। কিভাবে খণ্ডন হলো, কি বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আল্লাহ আল্লাহ তাদের কর্মগুলি সৃষ্টি করেন আর বান্দা তাদের কাজগুলি করে। তাহলে কাজের দুটো দিক একটু আগে বলছিলাম, করা কাজ করাটা আমাদের আর কাজ সৃষ্টি করাটা রবের, জি আল্লাহ। এই কাদরিয়ারা বাড়াবাড়ি করে শিক্ষক করতে বান্দার কাজকে সাব্যস্ত করিতে, বান্দার কাজ আছে কিন্তু বান্দার কাজকে সাব্যস্ত করতে গিয়ে সীমালঙ্ঘন করেছে, বান্দা এত ক্ষমতা রাখে যে সবকিছু তারাই করে, হাত্তা জালুহুল খালিকিন, এমনকি তারাই নিজের কাজগুলি সৃষ্টি করে। তাহলে বান্দাকে খালেক সাব্যস্ত করলো না করলো না, বান্দাকে যদি কেউ স্রষ্টা বলে সৃষ্টিকর্তা বলে তো মুশরিক কিনা, বহুত্ববাদী না, আল্লাহ সৃষ্টিকারী আর বান্দাও সৃষ্টিকারী তো মুশরিক হলো না, আল্লাহর সাথে শরীক বান্দারা। বলছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আর আমাদের কাজকর্মগুলি আমরা সৃষ্টি করি, কে বলছে, কাদরিয়া বলছে, তাহলে মুশরিক হলো না, এই জন্য তাদেরকে মজুস বলা হয়েছে। আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওয়ালা তাআল্লুক আলা মাশিয়াতিল্লাহ ওয়ালা তাদখুলু তাহতা কুদরাতে, বলছে আল্লাহ চান না চান, আল্লাহর চাওয়ার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই, আল্লাহ চান না বা নাও চাওয়া নাই কোনোটাই নাই, এবং আল্লাহর ক্ষমতার আওতাভুক্ত না, সব আমাদের ক্ষমতা, কি গুমরাহ। বলছেন ওয়াকালে তাইফাতিল উলা জাবরিয়া, প্রথম দলটি যারা বান্দার ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছে তাদের নাম জাবরিয়া, কেন তাদেরকে জবরিয়া বলা হয়, লিয়ান্নাহু ইয়াকুলুনা, তারা বলে ইন্নাল আবদা মুজবারুন, বান্দা হচ্ছে মজবুর নিরুপায়, আলা মা ইয়াসতুর মিনহু, যা কিছু তাদের থেকে ঘটছে, লা ইখতিয়ার লাহু ফি, তাদের কোনো স্বাধীনতা নেই ক্ষমতা নেই। ওয়াকালু তাফিয়াত সানিয়া, দ্বিতীয় দলকে কি বলা হয়, আল কাদারিয়া আন নফাত, কাদারিয়া তাকদীর অস্বীকারী, আন নফাত মানে নাফিয়নের বহুবচন, যারা নাফি মানে না করা, তকদীরকে না করা, তকদীর তকদীর নাই, তকদীর তকদীর কিছু নেই, কেন তাদেরকে বলা হয় কাদেরিয়া বা নফাদ বলা হয়, লিআন্নাহুম ইয়ানফুন আল কাদরা, তারা তকদিরকে অস্বীকার করে। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়াল ইবাদু ফাইলুন হাকিকাতান বলে রাদ্দুন আলাল তায়েফাতিল উলা, জাবরিয়া রদ করেছেন আল্লাহু খালিকুহুম ওয়া খালিকু আফআলিহিম, রাদ্দুন আলা তায়েফাতিস সানি আল কাদরিয়া, কাদরিয়ার রদ করেছেন। তারপরে আরেকটি বিষয় বলেছেন কি, যে বান্দাই হচ্ছে মুমিন কাফের নেক সওয়াস মুসল্লি রোজাদার, এরা কারা, আল্লাহর বান্দা। বলছেন যে এতে জাবরিয়ার রদ আছে, জাবরিয়ার কি আছে, রদ আছে, কারণ এখানে জাবরিয়া বলছে যে বান্দা কিছু করতে পারে না, সবকিছু কে করে, সবকিছু কে করে, আল্লাহ করে, সবকিছু আল্লাহ করে। আর লেখক কি বলছেন, রদ যে বান্দা ইমান নিয়ে আসে, বান্দাই কুফরি করে, বান্দাই নেক কাজ করে, বান্দাই ফাসেকির পাপাচারে লিপ্ত হয়, বান্দাই নামাজ পড়ে, বান্দাই রোজা রাখে, হ্যাঁ, আর বান্দার ক্ষমতা রয়েছে তাদের কাজের ওপর, এবং তারা তাদের সংকল্পের সাথে ইচ্ছার সাথে করে, তাদের ইচ্ছাও আছে, ইচ্ছার সাথে করে।
অনিচ্ছাকৃত নাই। বলছেন যে এর মাধ্যমে রদ্দুন আল জাবরিয়া, জাবরিয়ার রদ করা হয়েছে। তারপরে বলছেন আল্লাহু খালিকুহুম ওয়া খালিকু কুদরাতিহিম, তো বান্দা যখন নিজের ইচ্ছায় কাজ করে, নিজের ক্ষমতায় করে, তো আল্লাহর আল্লাহ আর কি করেন? বলছে আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছেন, এবং ওদের ক্ষমতাকে কে সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেন। ওদের ইচ্ছাকে কে সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেন। জি হ্যাঁ, এর মাধ্যমে রদ্দ আল কাদরিয়া, কাদরিয়াদের রদ করা হচ্ছে। কাদরিয়ারা বলছে যে না, বান্দা নিজের কাজগুলি সৃষ্টি করে, নিজের ক্ষমতা তারাই সৃষ্টি করে, নিজের ইচ্ছা তারাই সৃষ্টি করে। এদের ধারণা আন্নাল এবাদ ইখলুকুন আফআল, বান্দারা নিজের কাজগুলি সৃষ্টি করে, বেদুন ইরাদাতিল্লাহি ওয়া মাশিয়াতি, আল্লাহর সেখানে ইচ্ছা টিচ্ছার বিষয় নেই আসলে। জি, তারপরে দলিলে পেশ করেছেন আল্লাহর চাওয়া রয়েছে আর বান্দার চাওয়া রয়েছে। লেমান শাআ মিনকুম আইয়াসতাকিম আতাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, লেমান শাআ মিনকুম আইয়াসতাকিম। এই আয়াতে ওই দুই ফিরকার খণ্ডন রয়েছে, এটা ভালো করে বুঝেন সূক্ষ্মভাবে। লেমান শাআ মিনকুম আইয়াসতাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সোজা চলুক, এতে কোন ফিরকার রদ হইতে পারে চিন্তা করুন তো। জাবরিয়া না কাদরিয়া? জাবরিয়া মশাল, তাহলে বুঝেছেন। কারণ জাবরিয়া বলছে যে আমরা মজবুর, নিরুপায় কিছু করতে পারি না, আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে চাইবে সোজা চলুক, তাহলে ক্ষমতা আছে তোমাদের চাওয়ার, সেই জন্য আল্লাহ চাওয়ার কথা বলছেন, তাই না? সোজা চলার ইচ্ছা আছে, চলো, আল্লাহ বলছেন। এতে রদ হলো জাবরিয়ার, বলছেন ফিহি রদ্দু আলাল জাবরি, এতে জাবরিয়ার রদ করা হয়েছে। কাদরিয়ার কি দিয়ে রদ করা হয়েছে? ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কাদরিয়া কি বলছে? কাদরিয়া বলছে যে বান্দাই সবকিছু চায়, আল্লাহ আর চাওয়া টাওয়া নেই। আমরা যেসব কাজকর্ম করছি, ভালো করি মন্দ করি, এতে আল্লাহর চাওয়া নেই। আল্লাহর চাওয়ার কথা বললে আল্লাহর দোষ চেপে যাবে, তাহলে মন্দ আল্লাহ চেয়েছেন নাকি? না, আল্লাহকে দোষ থেকে বাঁচাবার জন্য গিয়ে গুমরাহিতে লিপ্ত হইল। তো অনেক সময় মানুষের নিয়ত সৎ থাকলে যে হেদায়ত পাবে জরুরি নয়। বেদাতিরা বেদাত করে সৎ নিয়ত নেই, মিলাদ করে জান্নাত পাবো, জাহান্নামে যাওয়ার জন্য মিলাদ করে কেউ না, হা হু 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 ইল্লাল্লাহ আল্লাহ জিকির করে জান্নাত যাব, ঠিক না? তো শুধু নিয়ত সৎ থাকা যথেষ্ট না, নিয়ত সৎ থাকার সাথে আমলটা সৎ হইতে হবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এই কথা শুধু কোরআন সুন্নাহ অনুসারীরা বুঝে, বিদাতীরা বুঝে, বুঝতে পারছো? কোন মন্দ কাজ করলো, কোন কবিরা গোনা করেছে, কারো চুরি করতে গেছে না ডাকাইতি করতে গেছে, কথা বোঝা গেছে? আরো তো খরচ করলো, মিলাদ করলো, হালুয়া রুটি করলো, সয় বেড়াতে সয় মেরাজে সারা রাত ধরে জাগলো, কোন কারো বাড়ি ডাকাইতি করতে গেছে, মসজিদে সারা রাত নফল পড়লো, দেখছেন যুক্তি? হ্যাঁ, তো নফলটা যে নবিশ্বাসনের তরিকা হইলো না, এটা শুধু আহলে সুন্নাতুল জামাত কোরআন সুন্নাহ অনুসারীরা বুঝে, বেদাতীরা বুঝে না। যারা বেদাতে হাসান আছে ইয়ার ভাগ করে তারা বুঝে না, অবুঝ। তো আল্লাহ যে বলছেন ওমা তাশাউন ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের তোমরা আসলে চাইতে পারো না যতক্ষণ পর্যন্ত রাব্বুল আলামিন না চান। এতে ফিহি রাদ্দু আলাল কাদারিয়া, এতে কাদরিয়ার রদ করা হয়েছে। যারা কি বলছে? আল কাইল বি আন্না মাশিয়াতাল আবদি মুস্তাকিল্লাতুন বি ইজাদিল ফিল মিন গায়রি তাওয়াক্কুফিন আলা মাশিয়াতিল্লাহ, বান্দার চাওয়াটা একেবারে ফুল স্বাধীন, বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল নয়। কার কাছে? কাদরিয়াদের কাছে। আল্লাহর চাওয়ার কি আছে? আমি যা চাই তাই হয়, এই হলো গোমরাহি। দেখছেন পদস্খলন কিভাবে ঘটছে। আহলে সুন্নাহ জামাত কি বলছি? আমার চাওয়া আছে, আমরাও চাই, কিন্তু আমার চাওয়া আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল। এই জন্যই আমরা দোয়া করি আল্লাহুম্মা কাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিন, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, দিনের ওপর আমার হৃদয়ক অন্তরকে প্রতিষ্ঠিত রাখ। তারপর আরেকটি বিষয় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তকদির অস্বীকারীদেরকে কি বলেছেন? মজুস ও হাজহিল উম্মাহ। কেন বলেছেন? কারণ এদের মজুস অগ্নিপূজকদের সাথে সদৃশ্যতা রয়েছে। কেমন করে? বলছেন আল্লাযিনা ইউসবিতুনা খালিকাইন, মজুস অগ্নিপূজকরা দুই সৃষ্টিকর্তায় বিশ্বাসী, দুই সৃষ্টিকর্তায় বিশ্বাসী। একটা হচ্ছে খালেক ও খাইর, খালেক ও শার, ভালো সৃষ্টি করেন এক আল্লাহ, এক এলাহ উপাস্য, আর এক মাবুদ মন্দ সৃষ্টি করে। জি হ্যাঁ, মন্দ সৃষ্টি করে। যেমন হিন্দুদের দেবদেবী সম্পর্কে কেউ তো উদ্ধার করে আর কেউ ধ্বংস করে, যেমন শনি দেবতা হিন্দুদের শুধু আজাব নিয়ে আসে, শাস্তি নিয়ে আসে। আরে শনি দেব যদি রেগে যায় তো বিপদ আছে, তাই না?
আর লক্ষ্মী, এই মেয়েটি আমার লক্ষ্মী। মুসলিমরাও শিরকি কথা বলতে শুরু করেছে, কারণ হিন্দুদের আকীদা যে লক্ষ্মী সবসময় ভাগ্য ভালো করে, আর শনি যদি মেজাজ খারাপ হয়ে যায় তাহলে সব শেষ করে দিবে। জি হ্যাঁ, তো এইরকমই মুশরিক হচ্ছে অগ্নি পূজকরা, দুই এলাহ বিশ্বাসী। তাদের কাছে দুই এলার এক এলাহ হচ্ছে নূর আর জুলমা, আলো আর অন্ধকার। এক এলাহ হচ্ছে আলো আর এক এলাহ হচ্ছে উপাস্য হচ্ছে অন্ধকার। সুতরাং আগুনের পূজা করে আলোর, আর অন্ধকারের পূজা করে যাতে অন্ধকার সরে যায়, আর আলোর পূজা করে যাতে আলো পাওয়া যায়। আগুনের পূজা এই জন্য। জি তারা বলে ইন্নাল খাইর মিন ফিলিন নূর, যত মানব জীবনে কল্যাণ আসে সেটাকে দান করে নূর, যে উপাস্য আছে মাবুদ আছে সে দেয় অগ্নি পূজকদেরকে। ইরানি যার অগ্নি পূজক তাদের এই ধর্মই ছিল পার্সিয়ানদের। ওয়াসার, আর যত বিপদ আপদ অনিষ্ট আসে সেটা মিম ফেলি জুলমা, অন্ধকার এই কাজগুলি করে। সুতরাং অন্ধকারের অনিষ্ট থেকে নিরাপদ থাকতে হবে, বাঁচতে হবে, আর নূর থেকে কল্যাণ কামনা করতে হবে। সুতরাং তারা দুই উপাস্যে বিশ্বাসী, যেমন খ্রিস্টানরা তিন উপাস্যে ত্রিত্ববাদে বিশ্বাসী, হ্যাঁ তসলিস আহলু তসলিস ত্রিত্ববাদে বিশ্বাসী খ্রিস্টানরা, আর মজুসরা হচ্ছে দুই উপাস্যে বিশ্বাসী। এই জন্য যে এরা আল্লাহর সাথে অন্য সৃষ্টিকর্তা সাব্যস্ত করেছে। কেমন করে? তাদের ধারণা আন্নাল ইবাদা ইখলুকুন আফআলাহুম বিদুন ইরাদাতিল্লাহ মাশিয়াতিহি, বান্দা নিজের কাজগুলি নিজেই সৃষ্টি করে। তাহলে আপনি ভালো কাজ করলেন, নামাজ পড়ে আসলেন, যেন কাদরিয়াদের ভাষায় আমি নামাজ সৃষ্টি করলাম, হ্যাঁ আমি আজকে একটা রোজা সৃষ্টি করলাম, আজকে যাকাত সৃষ্টি করলাম, একটা হজ সৃষ্টি করলাম, হ্যাঁ যে জেনা করছে বলছে জেনা সৃষ্টি করলো, খুন করলো খুন সৃষ্টি করলো। বোঝা গেছে কিনা? এটা হচ্ছে কাদরিয়াদের ধর্ম, এটা হচ্ছে কাদরিয়াদের ধর্ম। বলছেন যে বান্দা নিজের কাজ নিজে সৃষ্টি করে, আল্লাহর কোন ইচ্ছা সেখানে কাজ করে না। বাল ইয়াস্তাকিলুনা বিখালকিহা, তারা নিজেরাই স্বতন্ত্র ভাবে সৃষ্টি করে। ওয়ালাম ইয়াসউত আন নবিসাল্লাহু মাজুস হাযিল উম্মাহ, ইবনে তাইমা রাহিমাহুল্লাহ হয়তো তার কাছে ওই হাদিসটা সহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পৃক্ত করেছে, আল কাদরিয়াত মাজুস হাযিল উম্মাহ, হাদিসে রয়েছে আল কাদরিয়াত। আল্লাহ আলবানী হাদিসটাকে যেই বলেন নাই, তার কিতাব বলিতে দেখলাম তারা যদি অসুস্থ হয় তো তাদের বেমার পুরুষই করতে যেও না, পরিচর্যা করতে দিও না, তাদের খোঁজ খবর নিও না এই রুগীদের, যারা তকদির অস্বীকারী। ওয়াইন মাতু, আর এই কাদরিয়া তকদির অস্বীকারী যদি মারা যায়, ফালা তাশহাদু হুম, তাদের জানাজায় হাজির হয় না, জানাজা পড়িও না। এই হাদিস নবী করিম সাল্লাম থেকে বর্ণিত রয়েছে বিভিন্ন সূত্রে। শেখ সালেহুল ফৌজানের গবেষণায় এই হাদিসগুলি সাহাবাই কেরামদের উপর মওকুফ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী নয়, সাহাবাই কেরামদের বা তাবেইনদের বাণী। বলছেন ওয়ালাম ইয়াসবুত, প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজুস হাযিল উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কাদরিয়াদেরকে এই উম্মতের মজুস বলেছেন, লিতাআখখরে যুহুরিহিম আন ওয়াক্তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানার পরে পৃথিবীতে তারা জন্মেছে বা তাদের কি বলবো সেটা উদ্ভব ঘটেছে। তাদের সম্পর্কে যেসব নিন্দা এসেছে সেগুলি সাহাবাই কেরামদের থেকে মওকুফ হাদিস, অর্থাৎ তাদের উক্তি, সাহাবাই কেরামদের উক্তি। তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে যারা বাড়াবাড়ি করেছে, তকদিরকে সাব্যস্ত করতে গিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের নাম কি বললাম? জবরিয়া। তারা বলছে ইন্নাল আবদা মুজবারুন আলা খেরি, বান্দা মুজবর কি করবে, হাত্তা সালাবুল আবদা কুদরাতু ইখতিয়ারুহু। তারপরে বলছে ফাল আউয়ালুনা গালাউ ফি ইসবাতি আফআলিল ইবাদ, তাহলে এখানে সার কথা বুঝিয়ে দিই যে একদল বান্দার কাজকর্ম সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, হ্যাঁ বান্দার কাজকর্ম সাব্যস্ত করতে বাড়াবাড়ি করেছে, আর একদল আল্লাহর কাজ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। দেখি কে বুঝেছে, বান্দার কাজ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে কারা? কাদরিয়া, তকদির অস্বীকার। তকদির আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু নেই, বান্দার কাজ এমন ভাবে সাব্যস্ত যে বান্দাই সবকিছুই করে, সবকিছু সৃষ্টি করে। হ্যালো,
বাড়াবাড়ি করলো, বান্দার কাজকর্ম সাব্যস্ত করতে গিয়ে, আল্লাহর কাজ সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে কারা? জাবরিয়া বলছে আল্লাহ সবকিছু করেন, আমাদের করণে কিচ্ছু নেই। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি ওটা তো মজবুর, কেউ শিরকি কালেমা বলছে ওটাও মজবুর, নাউজুবিল্লাহ। অথচ অনুভূত বিষয়টি যে মজবুর না, স্বাধীন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা দিচ্ছে, আবার কেউ স্বাধীন ভাবে আগস মাদাদ শিরকি কুফরি কালেমা বলছে, হরে রাম হরে কৃষ্ণ করছে স্বাধীন ভাবে, কেউ বাধ্য করেনি তাদেরকে। বলছে ফাল আউয়ালুনা গালা ফি ইসবাত আফাইল বাদ, প্রথম দলটি বান্দার কাজ সাব্যস্ত করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, হাত্তা আখরাজুহান মাশিয়াতিল মাশিয়াতিল্লাহ, আল্লাহর চাওয়ার সীমানা থেকে বের করে দিয়েছে, আল্লাহ কিছু চান তারা যা চায় তাই হয়। ওহাউলাই, আর দ্বিতীয় দল গালাউ ফি নাফি আফাইল, বান্দার কাজকে অস্বীকার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, বান্দার কোনো কাজকর্মই নেই, কারা বলছে? যারা বলছে বান্দা মজবুর, হাত্তা সালাবুহুমুল কুদরাত ওয়াল ইখতিয়ার, তাদের কাছ থেকে ক্ষমতা এবং স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, এর মাধ্যমে আল্লাহর কাজে যে হেকমত আছে আর মাসলিহাত আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, সেগুলি সবগুলি অস্বীকার, কোন মাসলাহাত না, তারে আল্লাহ খেলতামাশা করেছেন আমাদের সৃষ্টি করে, আমরা কিছু করতে পারি না, তো লাভ কি সৃষ্টি করে? জি বলছে আন্না জাবরিয়াত ফি মাযহাবিহিম, জাবরিয়া তাদের ধর্মে অস্বীকার করলো আর তাদের ক্ষমতা এবং স্বাধীনতাকে ছিনিয়ে নিল, নাফা হিকমত আল্লাহি, আল্লাহর হিকমত রহস্যকে তারা অস্বীকার করলো, ফি আমরিহি আল্লাহর নির্দেশের ক্ষেত্রে, ওয়া নাহি নিষেধাজ্ঞার ক্ষেত্রে, আল্লাহ যে কাউকে সওয়াব দিবেন জান্নাত দিবেন, কাউকে একাব শাস্তি দিবেন জাহান্নাম দিবেন, কিসের ভিত্তিতে? কিসের ভিত্তি? কোনো ভিত্তি নেই, কারণ বান্দা তো মজবুর, পাথরকে একটা পাথরকে উঠিয়ে জাহান্নামে ফেলে না জান্নাতে, ও পাথরের কি দোষ? বুঝা গেছে না? যে আমরা যদি লাইক স্টোন পাথরের মতো হই, তাহলে একটা পাথরকে উঠিয়ে কিছু পাথরকে জান্নাতে দিয়ে দিল, কিছু পাথরকে জান্নাতে ফেলে দিল, লাভ কি? কি করলেন এর মাধ্যমে? নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ফালতু একবার তাদের কাছে, হ্যাঁ, কোনো সার্থকতা নেই এবং কোনো তাতে ফায়দা নেই, যেন খেলতামাশা করেছে, নাউজুবিল্লাহ। ফাকালু, এই জাবরিয়ার বলছে ইন্নাহু ইউসিব ও ইন্নাহু ইউসিব আর কাউকে শাস্তি দিবেন বান্দাদের মধ্যে থেকে এমন বিষয়ে যে যেটা তাদের কর্ম না, আমার কি দোষ, আমি তো পাথর। আল্লাহ এমন হুকুম করেছেন যা করতে সক্ষম না, একটা বেনামাজি ও নামাজ পড়তে সক্ষমই না, তাহলে জাবরিয়াদের কাছে ঠিক না, একটা খুনি ও খুন থেকে বাঁচতে সক্ষম না, মজবুর তাইলো ঠিক না, একটা শিরককারী তাহলে শিরক থেকে বাঁচার ক্ষেত্রে সক্ষম না জাবরিয়াদের কাছে। ফাত্তাহামুল্লাহ বিজুলমে, সুতরাং আল্লাহর উপর তারা মিথ্যা অপবাদ দিয়েছে যে আল্লাহ জুলুম করেছেন, ওয়াল আবাস আর খেলতামাশা ফালতু কাজ করেছেন, তাহলে আল্লাহ আম্মা ইয়াকুলুনা উলুগান কবীরা। এখানে আজকের আলোচনা শেষ হলো, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।